অনেকে বলে যে অডিশন দিতে পছন্দ করে না, আমি বলবো কোভিডে আমার ইট ওয়াজ এ ভেরি গুড প্র্যাকটিস। আমি বাইরে অনেক অডিশন দিয়েছি এবং অডিশনটা এত হেল্প করে লাইফে, এত মজা লাগে একটা পয়েন্টে, যে একটা একটা পয়েন্টের পর যে মনে হয় কি ইস অডিশন নাই কেন আজকে একটা অডিশন। তোমরা নাকি বিরক্ত হও? হ্যাঁ, আমি আমার অ্যাক্টিং নিয়ে খুবই কনফিডেন্ট। আমি যখন কোনো ক্যারেক্টার করি ওটা আমি এতটাই প্রস্তুতি নিয়ে আমি কাজটা করি যে আমার মনে হয় যে স্ক্রিনে আমাকে যখন বিলিভেবল লাগবে, আমি সেটা যদি ধরেন 5 মিনিটেরও আমার প্রেজেন্স থাকে মানুষ আমাকে মনে রাখবে। হ্যাঁ, আমি আমার অ্যাক্টিং নিয়ে খুবই কনফিডেন্ট। আমি যখন কোনো ক্যারেক্টার করি ওটা আমি এতটাই প্রস্তুতি নিয়ে আমি কাজটা করি যে আমার মনে হয় যে স্ক্রিনে আমাকে যখন বিলিভেবল লাগবে, আমি সেটা যদি ধরেন 5 মিনিটেরও আমার প্রেজেন্স থাকে মানুষ আমাকে মনে রাখবে। প্রিয় দর্শক, স্বাগত আরভি তারেক শোতে। আমরা কথা বলছি, কথা শুনছি অভিনেত্রী সুনেরার। সুনেরা, যে মিডিয়া বান্ধব না সেটা যেহেতু বলছিলাম, এবং সেক্ষেত্রে যেটা হয়, ধরো খুব আউটস্পোকার কারোর সাথে যখন তোমার দ্বন্দ্ব কোনো রকম স্বাভাবিকভাবেই একটা তর্কে চলে আসে, তখন কি মনে হয় যে মিডিয়া তোমার থেকে কিছু বৈপরীত্য আচরণ করছে? এনিথিং, সেটা অতি সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে পরিরাজ তোমাকে নিয়ে, কিংবা অন্য যে কোনো সময়, তোমার কাছে মনে হয় যে গণমাধ্যম তোমার সাথে খুব বেশি ভালো আচরণ করেনি, মানে তোমাকে জানেনি, এটা মনে হয়? আমার মনে হয় যে আমি হয়তো কিছু বলিনি ক্লিয়ারলি। হ্যাঁ, খুব আরো আরো স্পষ্ট ভাষায় অনেক গল্প তো আমরা প্রকাশ পেয়েছি না। আমার হয়তো আরো স্মার্টলি ডিল করা উচিত ছিল, যেহেতু আমিও ইন্ডাস্ট্রিতে নতুন, আমিও হয়তো ঠিকমতো সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারিনি। এবং আমার মানে কি বলবো, আমি তো ইউজ টু না আসলে এগুলোর সাথে, আমি নিজের কাজে সবসময় ব্যস্ত থাকি। সো আমার সাথে কোনো একটা খারাপ কিছু হলে যতটুকু ক্লিয়ার করা যেভাবে করা, আমার মনে হচ্ছে যে এখানে মিডিয়ার অনেক চ্যানেলস অনেকেই আসলে অনেক ভুলভাবে জিনিসগুলো প্রেজেন্ট করেছে, যেটা নিয়ে আমি চাইলে অনেক কিছু করতে পারতাম, বাট আমার ইচ্ছা করেনি যে টাইম ওয়েস্ট করতে এটাতে আর। আমার ভালো লাগছিল না, কারণ হচ্ছে আমার মনে হয় যে যেটা বললাম, যেটা বলে এতক্ষণ ধরে বললাম যে আমার লাইফে আমার মনে হয় যে প্রত্যেকটা মুহূর্ত খুবই ইম্পর্টেন্ট। সো এরকম সিলি থিংসে মানে আনওয়ান্টেড সিচুয়েশনে আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট মাই এনার্জি অ্যান্ড টাইম, আই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট। সেজন্য তুমি তোমার মতো করে গুটিয়ে নিয়েছো। ওকে, এবার আসি তোমার অভিনয় এবং ক্যারিয়ারের ক্ষেত্রে। তুমি কনসার্ট সেটা বোঝাচ্ছে, কিন্তু ছবি সংখ্যা কম, এটা কখনো মনে হয়নি যে ঠিক আছে? যেমন অনেকেই কাজ চাওয়াটা আসলে খুব বেশি অন্যায় না, কিন্তু সিক করা, কারোর সাথে বসা, আচ্ছা ও এই প্রোডাকশন করছে, আচ্ছা আমি নেই কেন, এরকম হয়েছে অনেক অভিনেত্রী আছে, ঠিক আছে আচ্ছা ওই প্রোডাকশন, আচ্ছা ভাইয়া আমাকে রাখলেন না কেন, এ ধরনের কখনো কোনো অভ্যাস, কোনো রকম আর্গুমেন্ট তুমি কখনো জীবনে করোনি, করবা না? আমার যে বললাম কখনো কিছু চাইতে ভালো লাগে না কারোর কাছে, আমার কাছে আসলে আমি একটু গ্র্যাব করতে পছন্দ করি। আমি মনে করি যে আমার অভিনয় যদি কারো ভালো লাগে সে আমাকে নিয়ে চিন্তা করবে, তার যদি সেই ক্যারেক্টারে আমাকে দরকার হয় সে সব অবশ্যই আমাকেই রিচ আউট করবে। এটা আমি এটা এরকম কোনো ইয়ে নাই যে আমার, আমি এটা পার্সোনালি নিজে মনে করি যে ভাই আমাকে নেন, আমাকে নেন, আমাকে নেন, এইভাবে কাজ হয় না। আমার মনে হয় যে একটা ডিরেক্টর তার কাজের প্রতি যদি অনেস্ট হয়, তার ওই ক্যারেক্টারে যাকে লাগবে সে তাকেই নেবে। কিন্তু দুটো স্টেটমেন্ট আমি তোমার সাথে আজকে শেয়ার করি। ধরো জয়হাসান আমার সাথে সে বলেছেন যে তার ভাই বাংলাদেশে কখনো রিয়েল কাস্টিং হয় না, অর্থাৎ যাকে যখন দরকার তখন তাকে কখনোই কাস্ট করা হয় না, যতটুকু পরিচয় যতটুকু জানাশোনা আছে সেভাবে ম্যাক্সিমাম কাস্ট হয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, অমিতাভ রেজা আমার এখানে বলে এসে বলে গেছেন, কয়েকজনের নাম বলেছেন, তার ভিতরে তোমার কথা যে ওকে যেইভাবে প্রজেক্ট করা উচিত সেভাবে আসলে ওকে নক করা হয় না, শুনে রাখি, কিন্তু ওর ভিতরে প্রচণ্ড ট্যালেন্ট আছে। তো দুইটাই কিন্তু মানে এভাবে দাঁড়ায় যে তোমাকে যখন দরকার তখন তোমার কাছে কিন্তু কলটা আসবে না, একটু যোগাযোগ করেই নিতে হবে, এই ইন্ডাস্ট্রিতে এমনই। আমি আসলে আপনি যাদের কথা বললেন তারা অনেক সিনিয়র, তাদের সময় আমার সময় অনেক ডিফারেন্ট, এবং আমি মনে করি যে এখন এসে যে ডিরেক্টরগুলো কাজ করছে
আমার মনে হয় যে সবাই তাদের কাজের প্রতি খুবই অনেস্ট এবং খুব ভেবে চিন্তা করে, হ্যাঁ এটা এটা খুবই সত্যি কথা যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড একটা কথা, মানে তাদের জয়ের আর্গুমেন্ট তুমি স্বীকার করো না যে আমি এটা বলছি না, আমি বলছি যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড একটা কথা জয়াপু যেটা বলছো ওইটাই ফলো করেই বললাম যে চোখের আশে মানে আড়ালে থাকা মানে হচ্ছে মাথায় আসছে না, এটা অনেক সময় হয়। তবে আমি তো আর মানে আমার অ্যাক্টিং প্র্যাকটিস বা আমার স্ক্রিপ্ট রিডিং আমার যে প্রজেক্ট আছে আমার চাকরি আছে ওগুলো বাদ দিয়ে আমি তো সবাইকে রিকোয়েস্ট করতে পারবো না। আসলে যারা আমাকে চিনে তারা জানে তাদের কাছে নিশ্চয়ই লিস্ট থাকবে যে এই জেনারেশনে এই এই অ্যাক্টিংয়ে তাহলে তাদের স্টাডিটা কোথায়, তাই না? তাদের ইয়েটা কোথায় যে আমাদের মার্কেটে এই আর্টিস্ট আছে আমার ক্যারেক্টার আমি যে ক্যারেক্টারটা ডিজাইন করছি তার সাথে এ এই অপশন যেতে পারে তাদের অডিশনটা নিয়ে, সে তো অবশ্যই অডিশন নিয়ে কাজ করবে। এবং অনেকে বলে যে অডিশন দিতে পছন্দ করে না, আমি বলবো কোভিডে আমার এই ইট ওয়াজ এ ভেরি গুড প্র্যাকটিস, আমি বাইরে অনেক অডিশন দিয়েছি এবং অডিশনটা এত হেল্প করে লাইফে, এত মজা লাগে একটা পয়েন্টে যে একটা একটা পয়েন্টের পর যে মনে হয় কি ইস অডিশন নাই কেন আজকে একটা অডিশন, কিন্তু তোমার নাকি বিরক্ত হও মানে তুমি পার্সোনালি নিও না, আমার খুব ভালো লাগে যে আচ্ছা আমি কেন অডিশন দেব আমি ন্যাশনাল পাওয়ার, আমার খুব ভালো লাগে কি ন্যাশনাল অ্যাওয়ার্ডের সাথে অডিশনের কোনো সম্পর্ক নাই, ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছি আমি একটা ক্যারেক্টারের জন্য, দুনিয়াতে কত আরো ক্যারেক্টার আছে ওটা কি আমি করছি, ওটা অডিশন দিলে না আমারটা আরো কি বলবো ঝালাই হবে স্বাভাবিক না। আমি এই প্রশ্ন এর জন্য করছি, আমি অনেককে প্রশ্ন করছি নির্মাতাদের, আচ্ছা অডিশন প্রক্রিয়াটা বাংলাদেশের গ্রো করলো না কেন, মানে স্ক্রিন টেস্ট শব্দটাই অনেকের ক্ষেত্রে নতুন শোনা হয়, আচ্ছা আমি এত বড় আর্টিস্ট আমার স্ক্রিন টেস্ট কিসের, তোর এত বড় সাহস, ব্যাপারটা এরকম আর কি। তো তখন বলে যে না কেউ কেউ হয়তো রাজি হয় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা অনেকে বলার প্র্যাকটিসটা রাখেনি। তোমার কাছে সব কাজ কি স্ক্রিন টেস্ট দিয়ে হয়েছে মানে আমি মনে করি ভাইয়া যে মানে পারফেক্ট হওয়ার থেকে অথেন্টিক হওয়া অনেক ইম্পর্টেন্ট, এবং অ্যাজ এন আর্টিস্ট আমি যদি অথেন্টিক হই এবং আমি আমার ক্যারেক্টারের সাথে মানে ধরেন কালকে আমাকে একটা ক্যারেক্টার প্লে করতে বলা হলো ওটা আমি নিজেও জানি না যে ওটা আমার মধ্যে আছে কিনা, সো ওইটার জন্য তো আমার নিজেরও একটা টেস্ট লাগবে তাই না। এখন ডিরেক্টর আমাকে একটা ব্রিফ দিবে আমি এটা নিয়ে চিন্তা করবো, তারপরে আমি একটা অডিশন দিব এবং অডিশনটা দেখার পর আমার মনে হবে যে এটা তো আমি এভাবে করতে পারতাম, আচ্ছা আমি আরেকটা রেকর্ড করি, তখন কিন্তু আমার প্র্যাকটিস হওয়ার পরে আমার ক্যারেক্টারটা বিল্ডিং হবে ভিতরে, তখন যখন শুটিংয়ে যাবো তখন ওটা আরও কাজে দেবে। ধরো নডরার মেন প্রোটাগনিস্ট হিসেবে কাজ করেছো, এরপরে বলা হচ্ছে যে বিদ্যাসিনা মিমের সাথে স্ক্রিন শেয়ার, তো স্ক্রিপ্ট কি গুনেছো মানে সিকোয়েন্স কি গুনে কাজ করেছো যে আচ্ছা ঠিক আছে ওর 12টা হলে আমার তো 14টা থাকতে হবে আমার 12টা থাকতে হবে, মানে আমরা তো ধরো আম জনতার কৌতূহল নিয়ে প্রশ্ন করি। অন্তর্জাল সিনেমাটা আমার সিনেমা, অন্তর্জাল সিনেমাটা আমার সিনেমা এবং আমার সিনেমা আমি একটু আগেই বললাম যে সিনেমার প্রত্যেকটা দিক যাতে পারফেক্ট হয় সেটা আমি খেয়াল রাখি এবং এটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। সো এখানে স্ক্রিপ্টে যে যে ক্যারেক্টার যে যে প্লে করছে আমি ফার্স্টের থেকেই চেয়েছি যে আমি নায়িকা হই বা আমি রোবোটিক্স স্টুডেন্ট হই আমি যেটাই প্লে করি সিয়াম সিয়ামেরটা পারফেক্টলি করুক, সিয়াম আমাকে হেল্প করছে আমি সিয়ামকে হেল্প করছি, এখানে মিমাপু মিমাপুরটা করছে, কিটো ভাই একটা করছে, এখানে আরও অনেক আর্টিস্ট আছে সবাই সবার 100% দিচ্ছে। বুঝলাম, কিন্তু প্রধান চরিত্রগুলো অর্থাৎ নায়ক সবাই তো প্রথম প্রধান চরিত্র, এখানে ধরো মাল্টিকাস্ট থাকলে একটা এক ধরনের যেই ডিলেমাটা তৈরি হয় যে আচ্ছা আমি আমার কতটুকু গুরুত্ব, এটা খুব মানে পুরনো এবং প্রচলিত তর্ক, এটা এটা যেমন এই জওয়ানে দীপিকা আর নয়নতারার ক্ষেত্রে হয়েছে যে 12 মিনিটে দীপিকা বলেছে যে না শাহরুখ এই ছবিতে আমারই, আবার নয়নতারা একটা স্টেটমেন্টে বলেছে যে পাঠানে হচ্ছে শাহরুখ দীপিকার বাট জওয়ানে শাহরুখটা আমার। সো এটা হয় কি যে এক ধরনের স্ক্রিন প্রেজেন্স ইনফিনিটি কমপ্লেক্স এগুলো কি হয় কি না আদৌ, মানে তোমার তৈরি হয়নি, তুমি অনেক উদাহরণ ভাব বলছো কাজ করে না, কারণ হচ্ছে আমি আমার অ্যাক্টিং নিয়ে খুবই কনফিডেন্ট, আমি যখন কোনো ক্যারেক্টার করি ওটা আমি এতটাই প্রস্তুতি নিয়ে আমি কাজটা করি যে আমার মনে হয় যে স্ক্রিনে আমাকে যখন বিলিভেবল লাগবে আমি সেটা যদি ধরেন 5 মিনিটেরও আমার প্রেজেন্স থাকে মানুষ আমাকে মনে রাখবে। দ্যাটস এ ভেরি কনফিডেন্ট অ্যানসার। আপনি বাইরের সিনেমাগুলো দেখেন এখন, এখনকার সিনেমার যে ধারা, হ্যাঁ ক্যারেক্টার, ট্রু ট্রু, আমি যদি আমাদের পাশের মানে ইন্ডিয়ার কথা বলি, হ্যাঁ এই ইন্ডাস্ট্রিতে দেখবেন এখন যা সিনেমা আছে ওখানে বড় বড় আর্টিস্টের 5 মিনিট 10 মিনিটের সিকোয়েন্স বা তাদেরকেই মনে রাখে, তাদের অ্যাক্টিংটা কাট কাট অ্যাক্টিংয়ের জন্য, দ্যাটস ইট। একদমই, আমি সেটাই তোমার মুখ থেকে শুনতে চাচ্ছিলাম।